দোস্ত একটা হেল্প করতে পারবি? কী হেল্প লাগবে তোর? তোর আবার কোনো হেল্প লাগে নাকি? তুই তো অলওয়েজ বিন্দাস থাকিস, আজকে এই মেয়ে কালকে ওই মেয়ে, পরশু না জানি কে, তোর আবার হেল্প লাগে? তোর সমস্যায় তো একটা পড়ছি, তুই ছাড়া কেউ হেল্প করতে পারবে না। আচ্ছা বল কি সমস্যা। দোস্ত একটা মেয়ে পটাইছি, বাসা খাল সব কিছু রেডি, তো শুধু তোর একটু উপকার দরকার। আচ্ছা জনাব, এখন আমি আপনার কি সেবা করতে পারি? আপনাদের দুজনকে পাহারা দেব? না না দোস্ত, পাহারা দেওয়া লাগবে না। আমি পাহারা দিব, শালা তোর এই কথা আমি পারবো না ভাই। গতবার আমার স্যারের লয় কথা কইছো, শালা আমার এমন এমন কথা কইছো, আমি না স্যারের মুখ দেখতে পারছি না নিজের মুখ নিজে দেখতে পারছি ভাই। আমি পারবো না, আমারে মাফ কর। শালা লুচছে কোন জায়গার জানো? এইরকম স্যার আমি আমার বাপের জন্য দেইনি, ওটা স্যার ভাই, পারবো না ভাই। আরে দোস্ত না, এবার কোনো বেটার সাথে না, মহিলার সাথে কথা বলবি। কি বলবো? তুই খালি বলবি তোর ছোট মেয়ের জন্মদিন, প্লিজ দোস্ত। আচ্ছা এতটুকুই তো? লাগা। আরে ও আগে আসুক না, তারপর লাগাবো। আরে বেটা কল লাগা, কল লাগা শালা, কল লাগা। তারা লাগাইতেছি। আসসালামু আলাইকুম আন্টি। জি জি, আমি আমি নাম কি? নাম কি? রুমি। আমি রুমির বড় বোন বলছি। জি, আজকে যদি একটু রিয়াকে যদি একটু পাঠি না? হ্যাঁ, রুমির বার্থডে তো আজকে, বাসায় এই জন্য একটু ছোটোখাটো আয়োজন করা হয়েছে, আপনি যদি একটু অনুমতি দিতেন আর কি। আচ্ছা আন্টি, কোনো সমস্যা নেই, আমি ওকে পাঠিয়ে দেবো আন্টি। জি জি আন্টি। আচ্ছা আন্টি, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আন্টি, আল্লাহ হাফেজ। তো অনেক বড় উপকার করলি। হ্যাঁ বুঝছি, সময় মতো আয় করবে না, অনেক বড়। আচ্ছা দোস্ত, আমার কাছে টাকা দে না। কত? আমার কাছে 5,000 ভাড়া নেই। 50 টাকা তো নাই, নে 100 টাকাই নে। আচ্ছা আমি দিয়ে দিবো। মানে আরে যা, লাগবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। আচ্ছা আসি, ভালো। আরে হ্যাঁ বসো বসো, একটু দেরি হলো কেন? রাস্তায় জ্যাম ছিল। ও আচ্ছা, কেমন আছো তুমি? ভালো, তুমি? আসি ভালো। কি হয়েছে তোমার, মন খারাপ কেন? আমার মন খারাপ। তুমি একটা জিনিস ভুলেই গেছো। কি ভুলে গেছি? তোমার মনে নাই আজকে যে আমাদের অ্যানিভার্সারি? হ্যাঁ ছিল তো, কালকে ছিল না আমাদের অ্যানিভার্সারি, কালকে দিলাম, সে তো কালকে ছিল। তোমাকে উইশ করলাম, গিফট দিলাম, মনে নাই তোমার? আরে গতকাল তো ছিল আমাদের 2 বছর পূর্ণ হলো সেটার অ্যানিভার্সারি। আমরা যে ওই দিন মিট করেছিলাম 2 বছর আগে, সেটা তো শনিবার ছিল, আর আজকেও শনিবার। সো আজকে হচ্ছে আমাদের উইকলি অ্যানিভার্সারি, আর এটার জন্য আমার গিফট লাগবে। হ্যাঁ এই দিনটা কিভাবে ভুলি, শনিবারই তো, শনি নজরে পড়ছিলাম। কি বললো? না কিছু না, তোমাকে বলি নাই তো। আচ্ছা আমি একদমই ভুলে গেছিলাম, আই এম সরি। এই যে দেখো কান করছে, হ্যাপি উইকলি অ্যানিভার্সারি টু আস। নো দিস ইজ নট হ্যাপি, হোয়ার ইজ মাই গিফট? একটা সেকেন্ড আনতেছি, প্লিজ তুমি রাগ করবা, আমি আসতেছি। কই যাও? আসতেছি। টাকা তো নাই, কি গিফট দিব, আর বাসায় যাওয়ার ভাড়াও লাগবে। আচ্ছা চাক, যাই দেখি আগে কি পাওয়া যায়। বাবু বাবু, গিফট আনছো? হ্যাঁ এই যে, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আজকে আমার একদম খেয়াল ছিল না, বিশ্বাস করো আমি অনেক বড় একটা প্যারায় আছি। কালকে তোমার বার্থডে না, তোমাকে কথা দিলাম তোমাকে অনেক সুন্দর একটা সারপ্রাইজ গিফট দিব। ওকে হ্যাঁ সত্যি একদম মন খারাপ করে না। আমার বাসা থেকে কল আসছে, আমাকে এখন উঠতে হবে। কি বলো, মাত্রই তো আসলাম। আর তুমি বুঝতেছো না, এখন যদি আজকে টাইম দিয়ে বাসায় না ফিরে তাহলে কালকে বের হবো কি করে? বাই, লাভ ইউ টু। কে কল দিল? বাবা। হ্যাঁ হ্যালো বাবা, ফোন দিছো, একটা কথা ছিল। জি জি, তোর মাকে তো ডাক্তার থেকে যাবে, তো এই জন্য আমি ফোন দিছিলাম, যদি মাসে একটু জানাই দিতে। আচ্ছা এই মাসে একটু কোর্স করে যাবে বাবা। আচ্ছা ঠিক আছে, না সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিবো।
হ্যাঁ সমস্যা নেই, ম্যানেজ করি। আচ্ছা তুমি মার দিকে খেয়াল রাখো। আচ্ছা টাকা কিভাবে ম্যানেজ করি, আল্লাহ ছেড়ে রেখে গেছি কম্পিউটার, দেখি তো কি হচ্ছে। হ্যাঁ ধুর এটা দেখছি, এই তো নতুন কিছু আছে কিনা, সব পুরান সব পুরান, শালার ভিডিওই ছাড়ে না। আচ্ছা আচ্ছা ওকে, এটা কি দেখি তো, হ্যালো আইডিয়া, আসতেছি ভাগ মিলখা ভাগ ভাগ। মামা দুটো বল দিতে পারেন, কেমন আছেন আপনি? হ্যাঁ আমিও ভালো আছি। জি ওকে বাই, যা দুষ্টু। কি আরেকটা, ওকে বাই। আল্লাহ এটা পোলা নাকি সালা হাওয়াস কি বুগারি, যাই কালকে দেখা করতে হইব, প্ল্যান করতে হইব। উই মা প্রেশার কোথায় করি পাইছি না।
আগে করিয়ে তো নেই, তারপর যা হবে দেখা যাবে। দেখা করতে আসলাম, এই সময়টার দরকার ছিল। কি রে এই খোলা ময়দানে কে আমার জন্য ব্যাগটা রেখে গেছে? ব্যাগটার ভিতরে দেখতে হবে কি আছে। এটা মনে হয় আপনার ব্যাগ। থ্যাংক ইউ। আরে একটু দাঁড়াও না। বাসাওয়াল্লাহ আল্লাহ বাসাওয়াল্লাহ। হ্যালো আব্বু। হ্যাঁ, ওই তোমার যে কুদ্দুস ফ্রেন্ড আছে না, উনি তো অ্যাক্সিডেন্ট করছে, একটু ঢাকা মেডিকেল যাও। বাসা খালি করে কেন? এই শয়তানটাই জীবনে ভালো হইবে না। হ্যাঁ বাবু, আমার না বাসা খালি, সব রেডি, তুমি একটু আসো। প্লিজ, আমি এমন মেয়ে না। হ্যাঁ বাবু আসো না, প্লিজ প্লিজ বাবু আসো না, প্লিজ, তুমি আমি অনেক ভালোবাসবো। প্লিজ, আমি এমন মেয়ে না, প্লিজ প্লিজ মজা তুমিও পাবা আমিও পাবো। মজা তো পাবা, কিন্তু তার থেকে বেশি সাজা পাবা। কেন, কি হয়েছে বাবু? কোনো সমস্যা নাই। ওকে করো, যা হবে দেখা যাবে। কেন, কি হবে? কি হয়েছে আমার না? আমি তো ছোট ভাইয়ের মতো, আমার মাফ করে দে, আমি জানলামতাম না বোন, তুই তো আমার বোনের মতো, আমার মাফ করে দে বোন, আমি তোমার ছোট ভাইয়ের মতো, আমার মাফ করে দে। আরেকটু এলে তো আমার ভবিষ্যৎ প্রজন্মের রাস্তা বন্ধ হয়ে যেত। বাঁচাইছো আল্লাহ। My name is Sheila. Sheila ki japani. I'm too sexy for call the okay. Sabir. Hello. Tumi kothay? Tomar asha kotha chilo? Asho na keno? Ha babu. Hoy je ki amar na accident hoychilo. Ejon ashte pari nai. Ki? Ki bolo? Tumi kono hospital e? Ami ashi. Na 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 na. বাবা মা সবাই এখানে, তুমি আসলে সমস্যা হবে। কি বলো, প্লিজ আমি আসি না জান? না 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 না, পাগলামো করো না, তুমি আসলে ব্যাপারটা অন্য দিকে যাবে। বাবা মা সবাই এখানে আছে। ওফ ব্যথা, তুমি কি চাও আমি ভালো থাকি? হ্যাঁ তাহলে প্লিজ আইসো না। আর হ্যাঁ, আমার একটু হেল্প করতে পারবা? ও কি হেল্প বলো তো? আমার 5000 টাকা লাগবে। ওফ বাবা মার কাছ থেকে চাওয়ার অবস্থায় নাই, প্লিজ। ঠিক আছে, তোমার বিকাশ নাম্বারটা আমারে দাও, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই নাম্বারে? এখন মোটামুটি আছি। হ্যাঁ নিজের খেয়াল রাখবো। ওকে বাই, লাভ ইউ। উফ ব্যথা। হাই। হ্যালো, এই কি অবস্থা তোমার? তুমি তো পুরো লুকই চেঞ্জ। হ্যাঁ একটু চেঞ্জ করলাম, একটু একদম বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। হ্যাঁ শুধু লুক চেঞ্জ, তোমার চক্করে থাকলে আরো সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো তারপর বলো তুমি কেমন আছো? আমার খবর ভালো। তাই না, তোমার তো কোনো খবরই নেই, কই ছিলে এতদিন? একটু ব্যস্ত ছিলাম, তারপর তোমার বার্থডে গেল তখন আসতে বললাম, আই এম সরি। আজকে আমার জন্য কি সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ রাখছি তোমার জন্য। দেখো অনেক সুন্দর, আমার কাছে তো ভালো লাগছে। সুন্দর তো। Okay. 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 Okay
জানো, চলো না আমরা একটা প্ল্যান করি। কি প্ল্যান? সামনে তো 14 ফেব্রুয়ারি। হ্যাঁ, বুঝো না আমরা ওই দিনটা প্ল্যান করি, ঘুরি, মজা করি, আড্ডা দেই। আচ্ছা, আড্ডা না হয় দিলাম না ওই দিন, আমার রুমটা না খালি থাকবে, বাবা মা দেশ চলে যাবে। কেন, 14 ফেব্রুয়ারি বাবা মা দেশে যাবে কেন? বাসায় তো থাকতে পারে। একটা ফোন আসে তো ইমার্জেন্সি দেশে যাবে, আমরা একটু করলাম আর কি, আসার মধ্যে এনজয় করলাম। ঠিক আছে, চলো না মধ্যে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখা যাবে। সমস্যা কি, তুমি আসো এখন থেকে, একটু রিল্যাক্সে বসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখা যাবে। না সমস্যা নেই, আসো না। আর ধর ফোন একটা দিয়ে দেখি। হ্যাঁ, দুজনই তো রাগ হয়ে আছে, এই ফোনটা দিয়ে একটু কথা বললাম। ওয়েটিং কেন, ওয়েটিং কেন, আসলে আমার ভুল ছিল। যাক, সাব্বিরকে একটা কল দিয়ে দেখি। সাব্বিরও ওয়েটিং, আমারই ভুল ছিল, দুজনই তো আমাকে ভালোবাসে, ওদের কিছু চাহিদা থাকতেই পারে। আর অরিনকে আমি কষ্ট দিতে পারবো না, আর সাব্বির অনেক ভালো ছেলে, ওর মনটা ভাঙলে অনেক কষ্ট পাবে, কি করবো। ছাপ্পিরকে তাহলে সত্যি কথাটা বলেই দিই, সাব্বির না সাথে কে অরিন, ভালোই তো। আমি যাদের জন্য এত কিছু করতেছি তারাই দুজন একসাথে লেগে আছে, এরই নাম ভালোবাসা, প্রেম। দেখাচ্ছি তারা। ওরি বাবা, এমএ কে সাব্বির? এমএ তুমি কে? আরে তুমি চুপ, যাকে কোশ্চেন করছে সে অ্যানসারটা দে। আজ ও কি বলবে, আমি ওর গার্লফ্রেন্ড আর ও আমার বয়ফ্রেন্ড, ওকে? বাহ, নাইস, ভেরি নাইস। আমি সেদিন ভাবছি তুমি ভুল করছো, তাই তোমাকে ক্ষমা করা যায়, কারণ তুমি আমাকে ভালোবাসো, আমার প্রতি তোমার কিছু চাহিদা থাকতেই পারে। আমি তোমাকে সেদিন কিছু করতে দেইনি বলে তুমি ওর কাছে আসছো। হ্যাঁ, এই তোমাদের ভালোবাসা, এই তোমার মতন দু চারটা ছেলেদের জন্য না সকল ছেলেগুলোর নাম খারাপ হচ্ছে। আর এমএ, তোমার না বয়ফ্রেন্ড আছে, তাহলে ওর সাথে কি? হ্যাঁ, কি আজব, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তাই তাহলে আমি কি রানবীর ছেলে? হ্যাঁ আমি। অবাক হইতেছো কেন, তোমার তো বয়ফ্রেন্ড নাই, তাহলে আমাকে দেখে অবাক হও কেন? আসলে আমি কি তোমাকে কখনো ভালোবাসি নাই? আমার কি ভালোবাসা কম ছিল? হ্যাঁ, এটা আমার ভুল ছিল যে আমি জানতাম যে তোমার যে চাহিদা ওইটা পূরণ করার ক্ষমতা আমার নাই, কিন্তু তারপর আমি তোমাকে ভালোবাসছি। অনেক কষ্ট করে আমি তোমার কাছ জন্য টাকা জোগাড় করে তারপর আমি তোমার জন্য গিফট কিনছি। হ্যাঁ, তোমার গিফট, তোমার বার্থডের গিফট, তোমার বোনের বার্থডে, তোমার ভাইয়ের বার্থডে, তোমার কুত্তার বার্থডে, এখানে শেষ না, তোমার অ্যানিভার্সারি, আমরা যে সপ্তাহে দেখা করছি তার জন্য তোমার উইকলি অ্যানিভার্সারি, যে মাসে দেখা করছি তার জন্য তোমার মান্থলি অ্যানিভার্সারি, এখানে শেষ হইলো, আমার একটা ছিল প্রতিদিন তোমার ডেইলি টাইমলি অ্যানিভার্সারি, এত অ্যানিভার্সারিটা কিসে, এত গিফট কি করো, এখানে শেষ হইতে পারতো, কিন্তু শেষ হয় নাই। যেদিনে বের হবো খাবার দেখলে বাবু এইটা খাবো, বাবু এটা শালি, এত খাবার এতটুকু পেটে যায় কোন জায়গায়, এটা তো পাইলাম না এক্সপ্লেন তো, তোমার পেট ভরে না, আমার তো পকেট খালি হয়ে যেতেছে। হ্যাঁ, আসলে তোমারে মহিলা কোনো লাভ নাই, খালি খালি এরে বলছি, আসলে তোমাদের জন্য ছেলেমেয়েদের জন্য আজকাল সমাজে ভালোবাসা মানে কি জানো বাবু? তোমার বাসা না আমার বাসা, আর এই জন্য আমার মতো ছেলেদের এই অবস্থা হয়, যার জন্য আজকে আমরা এই সিচুয়েশনে পড়ি। রাখো তোমার ভালোবাসা।
না, এই হালারে কেমনে ট্যাকেল দিব এখন? শালা লুচ্চা, ওরম তাকাই আছে কেন? মারবে নাকি? না মারবে না বন্ধু, তো দোষ তুই, তুই আমার চোখ খুলে দিলি, আয় বুকে আয়। আর জীবনে খারাপ কাজ করবো না, তুই আমার ভুলটা ধরাই দিলি। তোর একবার দোস্ত খালি এটার ভিতরে দেখতে চাই, একবার দোস্ত দোস্ত তোর একবার জড়াই ধরি। ওকে যা হবে দেখা যাবে। কি হবে? আমার ইটস আছে। কি সত্যি? আরে না, আয় বোকা। বন্ধু আমিও সিঙ্গেল, বন্ধু আমিও তো সিঙ্গেল, সিঙ্গেল ম্যান, সিঙ্গেল ম্যান, সিঙ্গেল ম্যান রে, সিঙ্গেল ম্যান, সিঙ্গেল ম্যান, সিঙ্গেল ম্যান রে। বন্ধু কল আইছে, কলটা ধরে লেখা।